আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইট ইজ কিচেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে অতি সহজে এবং অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব সহজেই ঘরেই তৈরি করা যায় ক্রিম চিজ। আর এই ক্রিম চিজ বানাতে আমার যা যা লাগছে, হাফ লিটার দুধ, 1.5 টেবিল চামচ সাদা ভিনেগার, সামান্য লবণ। প্রথমে আমাকে দুধটাকে ছানা কাট, আমার দুধটা উতলে আসছে, এবার আমি একটু ভিনেগার দেব, আস্তে আস্তে নাড়ব। আমি ভিনেগার দিয়ে নাড়ছি, আমার দুধটা ছড়া হয়ে আসছে, ছানা হয়ে আসছে, এই যে। এবার আমি এটাকে একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নেব। স্ট্রেনারটা দিচ্ছি আমি, এটার উপরে পরিষ্কার একটা কাপড় দিয়ে আমি ছানাটাকে ছেঁকে নিচ্ছি। এবার আমি এটাকে 15 মিনিটের জন্য জাস্ট এভাবে রেখে দিব যেন পানিটা ঝরে পড়ে যায়। আমার ছানা হয়ে গেছে, আমি এবার একটা এই টাইপের একটা মিক্সচারের ভিতরে ছানাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে মিক্স করে নেব। আমি মিক্সচারের ভিতর নিয়ে নিয়েছি, এর ভিতর সামান্য একটু লবণ দেব, এবং আমি এটাকে মিক্স করে নিব। আমার ক্রিম চিজ হয়ে গেছে, দেখুন কত সহজেই এই ক্রিম চিজটা হয়ে গেল, যেটা আমরা অনেক দাম দিয়ে সুপার শপ থেকে কিনে নিতে হয়। হয়তো আপনারা ভাবছেন যে এত ইজিটা কিভাবে হয়। দেখুন, এটা দিয়ে আমরা এখন আপনারা যে কোনো বেকারি বা যে কোনো কেকে দিতে পারবেন। যদিও আমি এটা আপনাদের জন্য বানিয়েছি, এর পরের ভিডিওতে আমি অ্যারাবিক একটা ডেজার্ট যেটা খুব জনপ্রিয় কুনাফা, সেই কুনাফাটা আপনাদেরকে এটা দিয়ে করিয়ে দেখাবো এর পরের ভিডিওতে। আপনারা আমার ভিডিওতে চোখ রাখুন, ইনশাল্লাহ এর পরের ভিডিওটা আমি আপনাদেরকে এই কুনাফা